আজকে তোমে কুটু মাছ বার বটে আর এখন কোথায় গেছিস? আমি একাই পাইবো এত করতে? আমি যাচ্ছি গ্রুপে, আর মিটিং শুরু হবে, আমার টাইম হয়ে গেল, আমি গ্রুপ যাব। আজ আমরা আছি পশ্চিমবাংলার একটি অত্যন্ত পিছিয়ে পড়া জেলা পুরুলিয়ার ঝালদা এক নম্বর ব্লকের হেঁসলা গ্রামে। আমাদের সঙ্গে আছেন এই গ্রামেরই সরস্বতী মহিলা সমিতির দিদিরা। তারা প্রতি সোমবার দুপুর দুটার সময় নিজেদের সমিতির সাপ্তাহিক মিটিং করেন। আজ সেই সোমবার, চলুন দেখি তারা আজ কী করছেন। আজকে আমাদের সরস্বতী মহিলা সমিতিতে রেবাদিকে সভানেত্রী হিসাবে আমি প্রস্তাব করলাম। আজকের মিটিংয়ে তো দেখছি আমাদের 16 জনের মধ্যে 15 জনেই উপস্থিত। কি আসে না? আচ্ছা, পদ্মাদি তো আসে নাই আর কিছু বলো যায় নাই, তো আমাদের নিয়ম তো ঠিক করা আছে। তাহলে ঘুরি সপ্তাহে 5 টাকা জরিমানা নিয়ে যাও। তাহলে দিদিরা, আগের যে রেজুলেশন লেখা আছে সেটা আগে একটু পড়ে শোনান। সভানেত্রী হিসাবে মনি কুইরিকে করা হয়। আজকের আলোচনার বিষয় স্বাস্থ্যসাথী নিয়ে আলোচনা হলো যে 18 নিচের যাদের বয়স, ছেলে বা মেয়ে, তাদেরই ফটো করা যাবে। আর যাদের নামে আছে ফর্মে কিন্তু 18 বছর বয়স, তাদের হবে না। আগের মিটিংয়ের চাবি কার কাছে আছে? আমার কাছে আছে। বাক্স কার কাছে আছে আগের মিটিংয়ের? দেখ না দিদি, 40,777 টাকা তো আমি গুনেছি, আছে কি না? আজকের মিটিং এ নিজের নিজের সঞ্চয় গুলো সবাই জমা করো। 100 টাকা জমা করছি। ঠিক আছে, লে দিদি আমার 20 টাকা সঞ্চয় জমা। আমরা তো আগে ঠিক করেছি 100 টাকা করে জমা করছি, আর তুমি কয়েকদিন থেকে দেখছি 20 টাকায় জমা করছি। আমি তো একা লোক, রোজগারও তেমন নাই, তো কোথা থেকে দিব? সে তো বুঝলাম দিদি, অনেকেরই তো এই অসুবিধা আছে, কিন্তু তারাও চেষ্টা করছে। 20 টাকায় আপনার জীবনে কি পরিবর্তন হবে দিদি? আজকে কিন্তু এই সমিতির মিটিং এইটা আলোচনা করা দরকার। লে দিদি আমার 500 টাকা জমা। সবাই 100 টাকা জমা করলে তোমরা 500 করছো যে জমা? হ্যাঁ দিদি, আমি ছাগল বিকলাম, সেই জন্য 500 টাকা বাড়তি জমা করি। দেখো দিদি, শুধু 100 টাকায় নাই, কেউ কেউ 500 টাকাও জমা করছে। আমি কেন করবো না দিদি বাড়তি সঞ্চয় জমা? আমি যে বুড়া বয়সে তো সম্মান পাবো, তোমরাকেও করা উচিত বটে। এখন গ্রাম স্তরের বেশিরভাগ মহিলারাই কোনো না কোনো মহিলা সমিতিতে যুক্ত। প্রতি সপ্তাহে তারা টাকাও সঞ্চয় করে, কিন্তু সেই টাকার পরিমাণ খুবই কম। সরস্বতী মহিলা সমিতির এই দিদিরাও একসময় 5-10 টাকার বেশি জমা করতে পারছিলেন না, কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ পেয়ে তারা বুঝলেন যে বুড়ো বয়সে নিজের নামে যদি কিছু বাড়তি সঞ্চয় রাখা যায় তবেই বাড়বে তাদের সম্মান। তাই আজকাল তারা সাপ্তাহিক 100 টাকা করে নিজের খাতায় সঞ্চয় করে রাখে। আবার সুবিধা মতো বাড়তি আয়ের টাকাও তারা জমিয়ে দেন নিজেদের সমিতির খাতাতে। সঞ্চয় করা করি তো শেষ হয়ে গেল, কেউ কি দিদিরা তোমাদের ঋণ লিয়ার আছে? আমি নেব 30,000 টাকা ব্যবসার জন্য ঋণ। কি ব্যবসা? গোলদারি দোকানটা টুকু বাড়া ভাবছি। তাহলে কবে ঘুরাবি? 6 মাসের মধ্যে ফেরত কর, ততদিনে আমার কাল্লাটা উঠে। দিদিরা আমিও 10,000 টাকা ঋণ নেব, ছাগলটা একটুকু বাড়াবো, 3টা খাসি রেডি হয়ে গেছে, 3 মাস পরে বিক্রি করে ফেরত করব। দিদিরা আমিও 10,000 টাকা লিব, পেটাটা মানছে নাই, সবজি লেখবার জন্য অসুবিধা হচ্ছে, একটা বাইক। হ্যাঁ দিদিরা, আমার 10,000 টাকা ঋণ লিব সবজি লাগানোর জন্য। চারজন তো হলো দিদিরা, আরো কেউ কি ঋণ লিবে?
চিঠি বেসকাই দি তুই কি ভাবছিস কি আর ভাববো আমি একা মানুষ বিশকা দিদিকে যদি ব্যবসার জন্য কিছু ঋণ দিয়া হইত হলে বিশকা দিদির হাতেও দুটো পয়সা হইত হ্যাঁ বার্নিদি তো ঠিকই বলেছে হাজার পাঁচেক টাকা ঋণ নিয়ে দুটো ছাগলও নিতে পারিস সে তো ঠিকই বলছিস রে বা ছাগল তো নিব সে তো সুতটা দমে লাগবে তো সুতটা কোথালে দিব তো দিদি আমরা কি কয়েক মাসের জন্য সুতটা ছাড় দিতে পারি না সব দিদিদের যদি রাজি আছে তাহলে দিদিকে ছাড় দিতেই পারি বিশাখা দিদি ঋণ খুঁজছে যদি ঋণটা দেওয়া হয় হাতে যদি পয়সা বাড়ে দুটা রোজগার হয় হলে দেওয়া যায় সবাই তো রাজি হইলে আরো ঋণ নিতে অসুবিধা নাই তো হ্যাঁ ভাই সুদে তো ছাড় দেওয়া হচ্ছে তো ছাগল তো কোনোদিন পালন করি নাই ছাগল যদি মরে যায় তো পাবো কোথা টাকাটা এ আর কি এমন সমস্যা ছাগল পালনের জন্য কলাবতী দিদি তো দশ বারোটা ছাগল আছে কি কলাবতী দিদি দুটো ছাগল পালন করে দিবে না বিশাখা দির ও ভাই আমিও তো একা মানুষ তো দেখিব বিশাখা দির যখন তই অসুবিধা আছে তো আমার ছাগলগুলার সঙ্গে আমি নিয়ে যাব ইয়ারগুলাকে কি বিশাখা দি এরপর তো ছাগল পালনের জন্য কলাবতী দিদি রাজি হয়েছে এরপর তো আর কোনো ভয় নেই তাহলে মোট দরকার হচ্ছে 65,000 আর বাসকে আর ব্যাংকে আছে 55,000 তাহলে কি করা যাবে আমরা তো আগে বলছি যে রোজগার করবে তাকে টাকা দিয়ে আগে হবে তারপরে যে খরচের জন্য নিবে তাকে সেটা আমরা ভাবে বলবো তাহলে দিদিরা মনি দিদি যে আরো 10,000 খরচ ছিল ছায়ের বাইকের জন্য সেটা কি করা যায় আমার 10,000 টাকার তো সামনের মাসে আমি ফেরত করব কি মনে দিদি সেটাই নিতে পারে হ্যাঁ তবে তাই লিব আমরা যেমন দেখলাম এই সমিতির মহিলারা ঋণ দেওয়ার ক্ষেত্রেও নিজেদের মধ্যে ভাবনা চিন্তা করেন যে ঋণের টাকাটা কোন খাতে ব্যবহার হবে রোজগার বানানোর জন্য না কোনো খরচ করার জন্য সাধারণত ব্যাংকে আবেদন জানালে সেই ঋণ পেতে অনেক সময় লেগে যায় কিন্তু এই সমিতির মহিলাদের মধ্যে উন্নতির আগ্রহ দেখে এবং নিয়ম মতো ঋণ ফেরতের হার দেখে ব্যাংকও আজকাল তাদের যথেষ্ট সাহায্য করছে এবং ধীরে ধীরে তাদের বন্ধু হয়ে উঠছে আচ্ছা দিদি তোমরা গত বছর ব্যাংক থেকে যে টাকাটা ঋণ হিসাবে নিয়েছিলে সেই টাকাটা সমিতিতে তোমরা কিভাবে ব্যবহার করলে গতবারে যে আমরা ব্যাংক থেকে 1,00,000 টাকা লোন নিয়ে এসেছিলি সেটা আমরা এই যে সরাবনিদি আছে সরাবনিদিকে পাম্প সেট কেনার জন্য 10,000 টাকা দেওয়া হয়েছিল দিদি এখন সুন্দরভাবে পাম্প সেট চালাচ্ছে কপি লাগিয়েছে বিলাতি লাগিয়েছে আর আমিও নিয়েছিলি দাদা 20,000 টাকা ধান ঝাড়াই করার একটা মেশিন নিয়েছি সেটাতে আমি সুন্দরভাবে একাইও ধান ঝাড়াই করতে পারি আর এই যে ভারতী দি আছে ভারতী দিকেও কিছু ঋণ দেওয়া হয়েছিল 1,500 এই দিদি ছাগল কিনেছে এইভাবে আমরা 1,00,000 টাকা ব্যবহার করেছি সমিতির দিদিদের সঙ্গে মিলেমিশে কিন্তু এগুলো কি তোমাদের জীবনে কোনো বিশেষ পরিবর্তন আনতে পেরেছে বলে তোমাদের মনে হয় আগে আমাদের রাস্তার খুবই অসুবিধা ছিল কাঁচা রাস্তা ছিল সবজি নিয়ে যাওয়ার জন্য খুবই অসুবিধা আগে ডেলিভারি মায়েদের নিয়ে যাওয়ার জন্য খুবই অসুবিধা হতে ছিল কিন্তু এখন আমাদের যে উপসংঘর সংঘের মিটিং করে নিয়ে আমরা সেই কাঁচা রাস্তাকে পাকা করানো হয়েছে আর এছাড়াও আমাদের শৌচালয় ছিল না তো আমাদের মহিলাদের খুবই অসুবিধা কি মান সম্মানের তো একটা আমাদের ব্যাপার আছে তো এখন প্রতি মহিলা দিদিদের আমাদের পরিবারে একটা একটা শৌচালয় হয়েছে আর রোগ অসুখ থেকেও আমরা মুক্তি পাচ্ছি আর বন্য হাতি থেকেও আমরা মুক্তি পাচ্ছি এখন যেমন ধরো আগে গ্রামে স্কুলেই ছিল না তাতে কি আমাদের যে ছেলে মেয়েরা কাজে সুন্দরভাবে যুক্ত থাকতো কিন্তু এখন আমাদের যে সমিতি থেকে আমরা যে জমি দান করেছি সেই স্কুল এখন খুব স্কুল ভালোভাবে বানিয়েছি সেই স্কুলে এখন খুব সুন্দরভাবে ছেলে মেয়েরা পড়াশোনা করছে আর যেমন দেখা যাক আমাদের বাইরে ছেলেমেয়েরা যেত না কিন্তু সেইখানে আমাদের ছেলেমেয়েরা বাইরেও স্কুল পাঠানো হচ্ছে এবং বাইরেও টিউশনও করছে এবং বাইরেও পড়াশোনাও করছে ভালোভাবে এই যে আমরা সমিতির দিদিরা আমরা যে 10-12,000 টাকা সঞ্চয় করেছি এটা কি আমাদের পাওয়া নয় আর আমরা এমনও ভাবছি যে
প্রত্যেক দিদির নামে 1,00,000 টাকা করে জমা করব। দিদি প্রায় 14-15 বছর ধরে তো তোমরা মহিলা সমিতি করছো, তো এই কবছরে সরকারের থেকে 15,000 টাকা প্রগতি ফান্ড বা এই ধরনের আর কোনো সাহায্য তোমরা পেয়েছিলে? হ্যাঁ, একবার 15,000 টাকা পেয়েছি। সে টাকা বাসকায় আছে আমাদের, আমরা আর কেন সরকারের সাহায্যের ভরসায় থাকি না। গত 5-6 বছরে ধরে আমরা কম বেশি করে 1,00,000 টাকা ঋণ নিই আর বছর দিনে সুদ সমত ফেরত করি। এই বছর ভাবছি আমরা ব্যাংক থেকে 3,00,000 টাকা আরো নিব। ব্যাংকে ঋণ নিলে দল ফেরত করতে হবে না? ফেরত করলে তো পাবো নাই, ফেরত করব তো কেন পাবো ঋণ আরো? তার জন্য তো ব্যাংকে স্বপ্নটা বাড়িয়েছে। প্রতি বছর আমাদের 50,000 টাকার উপরে সুদ ভাগ হয়, এতো আমার হয়েছে 3,000 টাকা, ভারতীদের হয়েছে 4,500 টাকা, আর বিশ্বকাদির হয়েছে 1,000। এরকমই আমাদের সুদ ভাগটা হয়। আর আমরা এই সুদ ভাগের টাকাটা আমরা এই সঞ্চয়ে জমা রেখে দিই। এরকম তো আরো অনেক সমিতি আছে গ্রামে, তারাও তো মিটিং করে, তো তারা কি আলোচনা করছে, তোমরা কি আলোচনা করছো, সেটা কি কোনো এক জায়গায় বসে তোমাদের মধ্যে আলাপ আলোচনা করার সুযোগ হয় কি? আমাদের উপসংঘর মিটিং হয়, উপসংঘর মিটিং আমরা প্রত্যেক সমিতি থেকে দুজন করে দিদি যাই, তো দুজন দিদি করে যায় যে সেখানে তো আমাদের প্রত্যেকটা সংসদে সেই মিটিংটা হয়, তো সেখানে আমাদের এই যে সমিতি আছে, সমিতির যদি কোনো সমস্যা থাকে তাহলে সেইগুলা নিয়ে আমাদের যে দুজন করে দিদি যায় তাদের মধ্যে সেই আলোচনাটা হয়। আবার যে আমাদের গ্রেডিংয়ের নিয়ে হয়, সেই গ্রেডিং যেমন এ গ্রেড বি গ্রেড হলে ভালো হয়, বা বি গ্রেড সি গ্রেড যারা আছে তারাকে এ গ্রেডে নিয়ে আসা যায়, সেগুলোর বেশি আমাদের পরিচর্যা হয়। এরপর আমরা ভাবনা চিন্তা করছি উপসংঘর মিটিংয়ে যে পঞ্চায়েতের সাথে যোগাযোগ করছি, পঞ্চায়েতের সাথে যোগাযোগ করে নিয়ে যে আমাদের ICDS এর মিড ডে মিলের যে আমাদের খাওয়া দাওয়ার ইয়ে হয় তা সেই নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। আবার 100 দিনের যে কাজ হয় আমাদের, সেই কাজের নিয়েও আমরা সেই চিন্তা ভাবনা করছি। এই 100 দিনের কাজের মধ্যে আমাদের যে মাটি কাটার কাজ, তো এই বছর আমরা 2টো পুকুর এবং 3টো কুয়ো তৈরি করেছি। 1999 সাল থেকে শুরু হওয়ার পর একটু একটু করে আজ সরস্বতী মহিলা সমিতির এই মহিলারা হয়ে উঠেছে স্বনির্ভর। প্রচুর বাধা বিপত্তির মুখোমুখি হয়েও তারা প্রত্যেকে একে অপরের হাত শক্তভাবে ধরে রেখেছিলেন সবসময়। তাদের মতে মানুষ শুধু টাকার অভাবে নয়, গরিব হয় মনের দিক থেকে। মহিলারা জোট বাঁধলে তার শক্তিকে রুখতে পারার ক্ষমতা অনেকেরই থাকে না। তারা এভাবেই আরও এগিয়ে চলতে চায় আর চায় বাকি মহিলারাও যেন এভাবেই একজোট হয়ে এগিয়ে চলেন।